দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে আসে ঈদ। তবে এবারের ভিন্ন প্রেক্ষাপটে ঈদের আনন্দ হবে মার্জিত। মাঠে খেলা না থাকায় নিদারুণ কষ্টে থাকা ফুটবলাররা ঈদ কাটাবেন শুধুই পরিবারের সঙ্গে। এ নিয়ে মন খারাপ থাকলেও তারা বলছেন পরিস্থিতির বিবেচনায় এটাই সঠিক সিদ্ধান্ত। সঙ্গে ভক্ত সমর্থকদের অনুরোধ করেছেন যতটা সম্ভব নিরাপদে থেকে ঈদের আনন্দ উদযাপনের। এমন দৃশ্যের এবার আর দেখা মিলবে না। লকডাউনের বন্দি জীবনে এমন ঈদ কখনোই দেখেনি কেউই। ঈদ শুধু যে আনন্দের উপলক্ষ এনে দেয় তাই নয়, এটা পারিবারিক মিলন মেলাও বটে। সারা বছর ব্যস্ত মানুষগুলোর ঈদ এলে এতটুকু ফুরসত মেলে পরিচিতদের সঙ্গে আড্ডাবাজিরও, ব্যতিক্রম নন ফুটবলাররা। তবে জীবন যেথায় থমকে দাঁড়ায় সেথায় তো ঈদের আনন্দ নস্যে। তাই তো স্বাস্থ্যবিধি মেনে ঘরবন্দি অবস্থায় ঈদ কাটানোর পরিকল্পনা ফুটবলারদের, যেখানে পুরোটা সময় শুধুই পরিবারের। এবারে ঈদটি আসলে বিভিন্ন কারণে ভিন্ন। করোনা সংকটের কারণে আসলে আমরা ঘরে বন্দি আছি, বাইরে বের হওয়ার সুযোগ নেই। তো আমি এবার ঈদটি ঘরে বসে পরিবার পরিজন নিয়ে উদযাপন করার প্ল্যান করেছি। বর্তমান দেশের যে পরিস্থিতি, সুস্থ থাকাটাই অনেক ইম্পর্টেন্ট। বেঁচে থাকলে হয়তো বা লাইফে অনেক ঈদ করতে পারবো। দ্যাটস ওয়াই ঈদের মধ্যে আমি ফ্যামিলির সাথেই সময় দিব, বাসার মধ্যেই নামাজ পড়ব। সো আপনারাও চেষ্টা করবেন বাসাতে থাকার, ফ্যামিলির সাথে সময় দেওয়ার। মাঠে ব্যস্ততা নেই বহুদিন, শূন্য স্টেডিয়াম পোড়ায় ফুটবলারদেরকে। তাই তো ঈদকে সামনে রেখে কিছুটা হলেও সেই কষ্টটা ভোলার চেষ্টা, যা ছুঁয়ে যায় সব ধর্মের খেলোয়াড়দের। তাই তো ভুললেন না সমর্থকদের অগ্রিম শুভেচ্ছা জানাতেও। খেলোয়াড়দের কাছে সবচেয়ে বড় আনন্দ হলো মাঠে খেলা, সেটা বন্ধ। এবার ঈদটা সত্যি ব্যতিক্রম। নিয়ম মেনে আমরাও কোনো ধরনের কেনাকাটা করি নাই, প্রত্যাশা করছি দুটো এমন অবস্থা কেটে যাবে, আমরা আবারও মাঠে ফিরব। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সেই খুশি এবং আনন্দ দুটোই আমাদেরকে এবার মার্জিতভাবে উদযাপন করতে হবে। যে যেখানে যে অবস্থায় আছেন, সামাজিক দূরত্ব মেনটেন করেই আপনারা ঈদটা উদযাপন করবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী ঈদুল আজহাতেই নিশ্চয়ই চেনারূপে ফিরবে ঈদ, কেটে যাবে করোনার বিষ বাষ্প, সুস্থ হয়ে উঠবে আমাদের এই ধরনী। মাহবুব রিমন, সময় সংবাদ।